প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রিহেলথ টেলিভিশনের স্বাস্থ্য সাম্প্রতিক অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক মানুষের কোন অঙ্গটার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ থাকে বলুন আমরা সবাই জানি সেটি হচ্ছে হৃদয় অর্থাৎ হার্ট হার্ট বন্ধ মানে দুনিয়াটা বন্ধ পৃথিবীতে আর কোনো কিছুর অস্তিত্ব কারো কাছে নেই তাই এই হার্টের সময় মতো যত্ন নেওয়া কতটা জরুরি আমরা সবাই জানি আজকে এই সারা বিশ্ব জুড়ে পালিত পালন করা হয় ওয়ার্ল্ড হার্ট ডে অর্থাৎ বিশ্ব হার্টের বিভিন্ন ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্ববাসী এই এই দিনটিকে পালন করে এবং রিহেলস টেলিভিশন সবসময় চায় আপনাদের কাছে এমন কিছু মানুষকে উপস্থিত করতে যাদেরকে আপনারা হয়তো সহজে রিচ করতে পারেন না কিন্তু যাদেরকে আমাদের খুবই প্রয়োজন এবং যাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পাই ঠিক একই কারণে আপনাদের সামনে আজ উপস্থিত করেছি তেমনই দুজন ব্যক্তিত্বকে অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান স্যারকে যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছেন অধ্যাপক হিসেবে হৃদরোগ বিভাগের হৃদরোগ বিভাগ বাজ্জর জল মেডিসিন এবং অন্যান্য অনেক বিষয়ে উনি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন গবেষণা করছেন এবং সারা দেশের মানুষের সচেতনতার জন্য উনি একজন বড় চিকিৎসা ব্যক্তিত্বের পাশাপাশি মিডিয়া ব্যক্তি এছাড়াও উনি ল্যাবেড হসপিটালেও সার্ভিস দিয়ে চলেছেন স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে এবং মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ এর পরে যাকে পরিচয় করিয়ে দিতে চাই তিনি আমাদের রিহেলথ টিভির দর্শক তথা সারা ইউটিউব এবং ফেসবুকের জগতে আসলে খুবই পরিচিত একটি নাম স্বনামধন্য পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা আপাকে যিনি আসলে অনেকগুলো পরিচয় আমি প্রথমেই বলবো হচ্ছে যারা আসলে একটু ডায়েট প্রেমিক অথবা বিভিন্ন ধরনের তথ্য রাখেন তারা চেনেন কতটা জরুরি আয়সা সিদ্দিকা আপার পরামর্শ তিনি কাজ করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে এছাড়া ওনার নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে ইজি ডায়েট বিডি নামে যেটাতে যেটির মাধ্যমে উনি উনার ক্লায়েন্ট বা আমি বলবো যারা পরামর্শ নিচ্ছেন তারা খুবই উপকৃত হচ্ছেন এবং সবসময় উনাকে অনুসরণ করে থাকে আমরা দুজনকেই আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে ওয়ার্ল্ড হার্ট ডে এর এই স্পেশাল প্রোগ্রাম হার্ট এর সমস্যা ও করণে এই অনুষ্ঠানে পেয়ে খুবই আনন্দিত দর্শক আপনাদের জন্য আরেকটা বিষয় বলে রাখছি আমাদের কমেন্ট বক্সের প্রশ্ন করলে অবশ্যই আমরা আমাদের অতিথিদের কাছে সেই প্রশ্নগুলো তুলে ধরবো এবং প্রথমেই আসলে যেতে চাচ্ছি সেই হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যে আসলে যে এই হার্টের এই এই মানে প্রোগ্রামের দিনগুলোতে আসলে আপনি কিভাবে পালন করলেন ওয়ার্ল্ড হার্ট ডে সেটি আপনার কাছে জানতে চাই স্যার জি আপনি আপনি বলেছেন সুন্দর করে যে প্রতি বছরের মতন এবারও সারা বিশ্বের সাথে বাংলাদেশেও প্রতি বছর আজকের দিনটাতে বিশ্ব হার্ট দিবস পালিত হয়ে থাকে এবং একটি স্লোগান থাকে এবছরের বিষয় প্রতিপাদ্য বিষয় ইউজ হার্ট টু বিট কার্ডেভাস্কুলার ডিজিজ অর্থাৎ হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ করুন বিশেষ করে এই করোনা কালে এবারের যে বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা জানি যে আমাদের জীবন জীবিকার মানুষ এখন বাইরে বের হচ্ছে ভাইরাসের চলাচল বৃদ্ধি পাচ্ছে যাদের হৃদরোগ আছে তাদের কিন্তু ঝুঁকি বাড়ছে এই অবস্থায় আমাদের করণীয় কি আমি যে কথা দিয়ে আসলে আজকে শুরু করতে চাচ্ছি যে জীবনের কিছু ছন্দ বা ছন্দবোধ জীবন মেনে চললে এবং অভ্যাস পরিবর্তন করে আমরা কিন্তু হৃদরোগ প্রতিরোধ করতে পারি বিশেষ করে কতগুলো বিষয়ে আমরা সব সময় বলে থাকি যে ধূমপান ত্যাগ করতে যারা আগে কখনো আমরা বলছি ধূমপান ত্যাগ করার চেষ্টা করেছেন আমি তাদের প্রতি আজকে বলবো একেবারে আজকের দিনে প্রতিজ্ঞা করুন ধূমপান ত্যাগ করবেন চর্বিযুক্ত খাদ্য নিশ্চয়ই আপনাদের পরিহার করতে বলবো আমাদের সাথে একদম পুষ্টিবিদ আছেন তিনিও বলবেন তো যে বিষয়টি আজকে কিন্তু আমরা আমার চেম্বারে যেসব রোগীরা এসেছে তাদেরকে আমি কারণ আপনারা জানেন যে আমরা করি না কেন সবই রোগীদের জন্য করি এবং ডাক্তার রোগীর পবিত্র সম্পর্ককে আমাদের উন্নতি করার মাধ্যমে কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটিকে বাস্তবায়ন করতে হবে রোগীদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে রোগীদেরকে আমরা ল্যাবের হাসপাতালের মাধ্যমে একটি ফলের তোড়া দিয়ে তাদেরকে এবং বিভিন্ন রকম আর একটি উপহার সামগ্রী বরণ করা হয়েছে এবং আরেকটি বিষয় আমরা শুরু করেছি যেসব রোগীরা আমাদের কাছে আজকে বলেছেন ধূমপান ত্যাগ করবেন তাদের কাছ থেকে আমি ভিজিট নেই নি এছাড়া এক ধরনের তাদের সাথে আমাদের এক ধরনের এক বলবো যে উৎসাহ কারণ আমরা জানি সব কাজেই কিন্তু উৎসাহ দিলে কিন্তু মানুষ কিন্তু সেই উৎসাহগুলোকে কাজে লাগাই নতুন করে ভাবতে পারেন আমরা সেভাবে সারা দিনে যদিও আপনি জানেন যে আপনি নিজেও একজন মিডিয়া ব্যক্তিত্ব চিকিৎসক হিসাবে তো সেই জন্য এই যে মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য যে হৃদরোগ কেন হয় কিভাবে বুঝবেন হৃদরোগ হয় এবং হৃদরোগের যে ঝুঁকিগুলো সেগুলো নিবারণ করার মাধ্যমে বাংলাদেশের যে যারা আগামীতে আছেন তারাও যেমন উপকৃত হবেন যারা বর্তমানে আছে হৃদরোগী আছেন তারাও উপকৃত হবেন একটি ব্যাধি মুক্ত বাংলাদেশ বিনির্মাণী আমাদের লক্ষ্য অনেক ধন্যবাদ স্যার চমৎকার ভাবে আপনি আমাদের সামনে সব তথ্যগুলো তুলে ধরছিলেন এবং আমাদের আরো ভালো লাগছিল যে এত ব্যস্ত যে সময় আপনাদের পার করতে হয় তার বাইরে থেকে সময় বের করে আপনারা রোগীদের জন্য উৎসাহ প্রদান করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি একই সাথে যেতে চাচ্ছি পুষ্টিবিদ আয়সা সিদ্দিক আপার কাছে আমরা জানি আপনি আপনি অনেক ব্যস্ত থাকেন তারপরেও জানতে চাচ্ছি যে এই হৃদরোগের যে রোগীরা আসলে হঠাৎ করে যখন খবর পায় যে হ্যাঁ তার হৃদরোগের সমস্যা আছে এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য প্রথমেই তারা হঠাৎ করে কোনো রাস্তা খুঁজে পায় না যে ডায়েটের মাধ্যমে আসলে হঠাৎ করে ডায়েটটা কিভাবে তারা চেঞ্জ করবে একটা বড় একটা মানসিক আঘাত পায় কখনো কখনো যে কি করবে তারা ঠিক সেই সময় আসলে আপনারা একটা ভরসার জায়গা হয়ে দাঁড়ান আপনারা আসলে কিভাবে একজন হৃদরোগীকে এই ডায়েটটা মডিফাই করতে হেল্প করেন সেটি যদি একটু আমাদের জানাতেন অনেক ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই রিহেল টিভি কে কারণ ওয়ার্ল্ড হার্ট ডে এবং সে উপলক্ষে তারা আজকের প্রোগ্রামটা থ্রো করেছে আর আমি ওকে অবশ্য আজকে সকাল বেলায় ফোন করেছি ইনস্ট্যান্ট খুব কমই প্রোগ্রাম নেওয়া হয় কিন্তু আজকে হলো এই দিনটার জন্য লোকটা সামলানো যায়নি আর কি আমি চেম্বার করেছি নয়টায় বাসায় ঢুকে লাভি আসলাম আর আমার চেয়েও ডেফিনেটলি ব্যস্ত মানুষ স্যার সারও রুগী দেখে স্যার এই সময় লাইভে জয়েন করেছে এবং স্যারের সাথে এটা আমার প্রথম প্রোগ্রাম ওনার কাছ থেকে ডেফিনেটলি আজকে প্রোগ্রামের মাধ্যমে আমি অনেক কিছু জানবো আমি যখন রুগীকে ট্রিটমেন্ট দিতে যাব কি কি প্রবলেম আসলে হয় এটা স্যার আমার চেয়ে অনেক বেশি ভালো জানবে আমি হয়তো রুগীকে অলওয়েজ একটু বোঝাতে চাই যে ড্রাগ এন্ড ফুড ইন্টারেকশনটা অর্থাৎ সাররা তো ড্রাগ দিয়ে রুগীদেরকে প্রেসক্রাইব করে থাকেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা ফিজিশিয়ান আছেন তারা বলে দেন বা অনেক সময় লিখে দেন অথবা সিল মেরে দেন যেমন চর্বিযুক্ত খাবার স্যার অলরেডি বলেছে এটাকে পরিহার করুন আহ তারপরে হলো ধূমপান পরিহার করুন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এটা যে অনেক কিছু পরিহার করেছে কিন্তু ধূমপান রেখে দিয়েছে তাহলে আসলে হার্টটাকে ভালো রাখতে পারবে না আর বাই হার্ট যদি আমরা কোনো কথা বলতে চাই আমরা অনেক সময় অনেককে বলি যে এই কথাটা তোমাকে আমি বাই হার্ট বলছি আসলে বাই হার্টটাকে যদি ঠিক রাখতে চাই তাহলে আসলে পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে সো অটোমেটিক্যালি একজন কার্ডিওলজিস্টের কাছে তারা আগে যাবে এবং খুব কম মানুষই আছে যে নিচ থেকে হার্টের যে টেস্ট গুলো আছে অর্থাৎ ইসিজি ইকো এগুলো যে করতে হয় একটা বয়সের পরে বা ছয় মাস বা বছরে একটা যে প্যাকেজ করতে হয় যে আমরা আমাদের বাংলাদেশে যেহেতু ল্যাবের স্পেশালাইজ হলো হার্টের বিষয়ে তো আমরা আসলে কয়জন কনসার্ন যে আমি এবার চেক করে আসি আমরা যারা ফর্টি এভাব আমাদের তো আসলে এটা একটা রেগুলার চেক আপ করা উচিত ইনফ্যাক্ট বাংলাদেশে অনেকে জানেই না যে এনজিওগ্রাম হার্টের একটা নর্মাল টেস্ট এটা অনেকে বোঝে না অনেকের মধ্যে একটা ভিপি তৈরি হয় তো মনে হয় এই জায়গাগুলোকে একটু সাধারণ জনগণকে ক্লিয়ার করতে হবে যে কোনটা এনজিওগ্রাম বা ইটিটি করলে তার কি হবে তারা বুঝে না ভয় পেয়ে তারা করতে চায় না যদি কিছু ধরা পড়ে কিন্তু টেস্টটা যে তার সেফটির জন্য এটা অনেক সময় বোঝে না তো আমরা যখন আসে ডক্টর যখন বলে দেয় যে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে বা খাবার দাবারে কন্ট্রোল করতে হবে বেসিক্যালি ডায়েটটা বলতে বাংলাদেশে সবাই মনে করে শুধু ওজনের রুগীরাই ডায়েট করবে নট লাইক দ্যাট বেসিক্যালি ডায়েটটা প্রত্যেকটা ডিজিজের সাথে রিলেটেড সো শুধু হার্টের প্রবলেম নিয়ে আসলে রুগী আসে কম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রুগীটা কার্ডিওভাস্কুলার ডিজিজে আছে তার হয়তো ডায়াবেটিস আছে তার হাইপারটেনশন আছে সো কোরিলেট হয়ে সে হার্টের ডিজিজে গেছে তো আমি অনেক সময় রুগীদেরকে বলি যে যে পেশেন্ট ডায়াবেটিস আছে তাকে নিয়ে খুব টেনশন করে নেই কারণে যে তাকে অ্যাকচুয়ালি কথা বলে বলে সময় নিয়ে তারটা কন্ট্রোল করা যাবে কি যিনি হাইপারটেনশনে টেনশনে ভুগছেন শি ইজ ভেরি অর হি ইজ ভেরি ভেরি অ্যালার্মিং এটা আমার মতামত সারা হয়তো বাকিটা বলবেন যে আমার মনে হয় যে যারা প্রেশার নিয়ে থাকেন তাদেরকে এই জায়গাটাকে অনেক বেশি কন্ট্রোল করতে হবে প্রেশার রিলেটেড অন লাইফ টোটালি লাইফ সাথে তার ঘুম ঠিক আছে কিনা স্ট্রেস ম্যানেজ করেছে কিনা সে রেগুলার সে ভালো করে হাঁটছে কিনা সে না হাঁটছে তার ভালো যে প্রপারলি অক্সিজেন সাপ্লাই এটা তো অটোমেটিক কমে যাবে সো ক্ষেত্রে তাকে অলওয়েজ মুভমেন্টটা তাকে রাখতে হবে তার বার্ড মানে হার্টে যে ব্লাড সার্কুলেশনটা বাড়ায় সেই ভিটামিনটা কিন্তু ভিটামিন ডি আমি একটা রিসার্চে পড়লাম যে ভিটামিন ডি ওয়ান অফ দা কজ যাদের লো থাকে সো তাদের কার্ডিয়া ক্যারেস্ট হওয়ার চান্স থাকে এটা আমি একটা ইয়েতে পড়েছে আমি রুগীদেরকে সেটা বলি তো আমরা যেটা করি তাদেরকে প্রথমেই যারা খুব বেশি ফুড হ্যাবিটে আমি যখন হঠাৎ করে আমরা যখন বলবো যে বন্ধ করে দিন তখন বেসিক্যালি সাইকোলজিক্যালি নিতে পারে না তো আসলে কাউন্সেলিং একটা সময় ধরে তাকে ভালো কাউন্সেলিং দেওয়া যায় যে আপনি কি দীর্ঘদিন যাবৎ খেতে চান নাকি এখনই খেয়ে মরে যেতে চান তো দুটো পার্ট থাকে রোগীর সাইকোলজিক্যাল জিনিসটা বুঝে তাকে আমরা আসলে অ্যাপ্লাই করে থেকে তারপরে বোঝালে কাজ হয় তবে এটা লং টার্ম ট্রিটমেন্ট আস্তে আস্তে তাদেরকে অ্যাডজাস্ট করতে হয় হয়তো পনেরো দিনে হবে অ্যাডজাস্ট না হয় একুশ দিনে হবে না হয় ছয় মাসে হবে বাট হবে স্যার যেটা বললেন স্মোক ছেড়ে দেওয়ার জন্য এটাও তো কেউ চাইলে আসলে ইনস্ট্যান্ট পারে না তো তাকে মোটিভেট করাটাই আসলে আমাদের কাজ জি আমরা দেখতে পাচ্ছি আসলে খুব চমৎকার করে বোঝাচ্ছিলেন যে মোটিভেশন আসলে কতখানি ইম্পর্ট্যান্ট দর্শক আমাদের দুজন অতিথি কিন্তু একটা একটি কথাই বলছে আসলে চিকিৎসার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের যত্ন এবং এই যত্নের পুরাটাই কিন্তু আসলে আপনার হাতে এবং তার জন্য আপনার মোটিভেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শকরা প্রশ্ন করতে শুরু করেছে একটি প্রশ্ন নিচ্ছি হাসান আল মামুন উনি লিখেছেন স্যার সালাম নিবেন আমার আহ আব্বার বয়স ষাট বছর উনার হার্টের সমস্যা ধরা পড়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার উনাকে মেটাকার্ড বিসলল এবং ফ্রেনভাস এবং প্যানথোনিক্স দিয়েছেন ওষুধগুলো চলছে কিন্তু গত 2 মাস হলো উনি রাতে খাওয়ার পর একটু সামান্য হাঁটলেই বুকে চিনচিনে ব্যথা অনুভব করেন এবং উনাকে প্রচুর খামতেও দেখা যাচ্ছে স্যার আমাদের করণীয় কি জি আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রশ্ন করেছেন তবে ডায়াবেটিস আছে কিনা জানতে পারলে আমাদের সুবিধা হতো আমরা বলি কি বুকে ব্যথা মানেই কিন্তু হৃদরোগ নয় তবে তিনি যে উপসর্গ কথা বলেছেন উপসর্গটি কিন্তু হৃদরোগের সাথে কিছুটা মিলে যায় আমরা বলি যদি খাবার পরে বুকে ভারবার লাগে এবং হাঁটাহাটি করলে পরিশ্রম করলে যদি বুকে চাপ চাপ অনুভব হয় হয়রান লাগে সেক্ষেত্রে আমরা বলি হৃদরোগ থাকার একটি আশঙ্কা থাকে সেক্ষেত্রে পরীক্ষা করলে হয় যেমন যদি ইটিটি করতে পারেন ট্রেডমিল টেস্ট শুধু ইসিটিতে অনেক সময় পুরোপুরি রোগটি ধরা পড়ে না সেক্ষেত্রে ট্রেডমিল টেস্ট করলে কিন্তু বুঝতে পারি যে আসলে তার পজিটিভ নেগেটিভ যদি পজিটিভ হয়ে থাকে আমরা ধারণা করি তার হৃদরোগ হতে পারে থাকতে পারে আমরা পরবর্তীতে অ্যাঞ্জিওগ্রামের জন্য অ্যাডভাইস দিই থেকে কিছু ওষুধের পরামর্শ দিয়ে থাকি আর যদি এটি নেগেটিভ হয় আমরা তাকে বলি যে না আপনার হার্টের সমস্যা থাকার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে আমরা তাকে কিছু পরামর্শ দিয়ে থাকি আমি এই দর্শককে বলবো যিনি বলছেন 60 বছর বয়স যে এই বয়সে হার্টের রোগ হতেই পারে এবং ইতিমধ্যে তিনি কিছু ওষুধ খাচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওষুধটি আমি দেখছি না হার্টের রোগীদের আমরা রক্ত পাতলা করার যে ওষুধটি দিয়ে থাকি স্প্রিন বাই জাতীয় ওষুধটি সেই ওষুধটি আমি দেখছি না এবং আসলে তার সত্যিকারে হার্টের রোগ আছে কিনা সেই বিষয়টি কতটুকু কি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন সেই বিষয়টি জানার নেই তবে মেটাকার্ড বিসলল ফ্রেন্ড বাস এই ওষুধগুলো আমরা সাধারণত হার্টের রোগীদের দিয়ে থাকি তবে ইটিটি করে যদি জানতে পারতাম যে পজিটিভ কিনা তাহলে আমরা বলতাম যে তার পরবর্তীতে একোস্প্রিন সহ আরো কিছু ওষুধের আমরা পরামর্শ দিয়ে থাকি যদি হাঁটাহাটি করার পরে চাপ হয় আমরা একটি করোনারি অ্যানজিওগ্রাম করার কথা বলি আর যদি হাঁটতে পারেন তাহলে ট্রেড মিল টেস্টটি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তার চিকিৎসকের সাথে তিনি যোগাযোগ করতে পারেন আর সেই সাথে আমরা সব সময় বলছি অবশ্যই খাদ্যাভ্যাস যে কথা আমরা একটু আগে আমাদের পুষ্টিবিদ বলছিলেন আমরাও সবসময় বলে থাকি যে অভ্যাস বদল করে শুধুমাত্র ধূমপানের অভ্যাস বদল করে ঝুঁকি কিন্তু ফিফটি পার্সেন্ট কমিয়ে আনা সম্ভব সঙ্গে আমরা বলি যে ভাত আমাদের দেশে কিন্তু আমি জানি পুষ্টিবিদ আরো ভালো করে বলবেন আমাদের দেশের খাদ্যাভ্যাসের মধ্যে ভাত একটি অন্যতম কারণ যেটি আমাদের যে ট্রাইগ্লিসিডটি বাড়িয়ে দিচ্ছে এটি কিন্তু এক ধরনের শরীরের মধ্যে চর্বি বাড়ানোর জন্য একটি আমরা বলি লবণ চিনি এবং ভাত সাদা জিনিসকে আজকালকার দিনে পুষ্টিবিদরাই বলে থাকেন সাদা বিষ আমি মনে করি হৃদরোগের সাথে ভালো সম্পর্ক আছে আমরা কিন্তু আমাদের রোগীদেরকে চেষ্টা করি কিন্তু যে কথা হয়েছে কি যে অনেক সময় ফুড কনভারশনটি আমাদের দেশের রোগীরা অনেক সময় হঠাৎ করে অল্প সময় বোঝাতে আমরা পারি না তো পুষ্টিবিদরা কিন্তু সেক্ষেত্রে তাদের সাহায্য করতে পারেন আমি মনে করি শুধুমাত্র ওজন কমানোর জন্য তা নয় শুধুমাত্র হৃদরোগ হবে হয়েছে সেজন্য নয় এটি আরো প্রত্যেককে নিজেকে বুঝতে হবে আমি একটি পরামর্শ এই রোগীকে বলবো যে আপনি হাঁটাহাটি করলে যদি বুকে চাপ হয় নাইট্রোমিন দেখতে পারেন জিউবার নিচে দিয়ে যদি দেখেন বুকে চাপটি করে যায় তাহলে বুঝবেন হার্টের রোগ হতে পারে আর ট্যাবলেট নাইট্রোকার টু সকালে একটি রাতে একটি সঙ্গে যুক্ত করবেন অনেক ধন্যবাদ স্যার খুবই চমৎকার পরামর্শের জন্য এবং একই সাথে আমি মনে করি সাধারণ মানুষ ও অনেক কিছু জানতে পারলেন যে কখন আসলে কি করতে হবে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়ে যাচ্ছেন আহ স্নেহা সেতু উনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার আমার মা হার্ট ফেইলিয়রে আক্রান্ত সাথে হাই প্রেশার আছে ডাক্তার ওনাকে ভিটামিন মিলিগ্রাম এবং এক ওষুধ দিয়েছিলেন খেতে মাঝে মাঝেই প্রেশার বেড়ে ওঠে আর চার পাঁচ দিন যাব তার পাতলা পায়খানা হচ্ছে এবং পেটে জ্বালা পোড়া হচ্ছে এবং এই ভাত খেলে এরপরের প্রবলেমটা বেশি হচ্ছে পায়খানা চার পাঁচবার হচ্ছে এবং পেশবের বেগটাও বেশি কিন্তু ওনার ডায়াবেটিস নেই এই ক্ষেত্রে কি করণীয় উনি জানতে যাচ্ছে আমি আবারও মুস্তফা স্যারের কাছে যাচ্ছি স্যার যদি একটু স্যার আসলে হার্ট ফেলিয়র রোগীটি মায়ের বয়স উনি লিখেছেন এখন 58 এবং ওজন 45 বছর জি আসলে আমরা বলে থাকি হার্ট ফিলার কিন্তু অনেকে শুনলে মনে করি কি হার্ট ফিল মানে বুঝি হার্ট একেবারে ফেল করে গেছে ব্যাপারটা কিন্তু তা নয় এটি মিস নমার অ্যাকুট হার্ট ফেল আছে যেটি ইমার্জেন্সি আর একটি ক্রনিক হার্ট ফেল যেটি দীর্ঘমেয়াদে আমরা ইকো কার্ডিওগ্রাফি করে সাধারণত পেয়ে থাকি যে হার্ট দুর্বল বলতে কি হার্টের যে কার্যক্ষমতা ইজেকশন ফ্র্যাকশন সেটি আমরা কম পেয়ে থাকি তবে অনেক সময় প্রিজার্ভ এলবি ফাংশন দিও কিন্তু হার্ট ফেলের হতে পারে সেটি আমরা বলছি না তবে সেই এই রোগীদেরকে আমরা বলবো অবশ্যই ওষুধ খেতে এবং ওষুধের মাধ্যমে আমরা চেষ্টা করি কিভাবে তার হার্টকে ভালো রাখা যায় তিনি যেহেতু হাই প্রেশারের রোগী বলেছেন সঙ্গে বিটাসিন একটি ওষুধ যদি এটা দিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন আমাদের টার্গেট থাকে সিস্টোলিক প্রেশার একশো চল্লিশের নিচে এবং একশো বিশের মতো রাখতে পারলে ভালো ডায়াসলিক প্রেশার নব্বইয়ের নিচে যদি আমরা সত্তর আশি এরকম থাকলেও আমাদের সমস্যা নেই আমি বলবো এইগুলো তো আপনাকে ওষুধ খাবেনই রক্ত পাতলা থাকার ওষুধ আছে কোলেস্টেরল কমন ওষুধ আছে সবই ওষুধ খাবেন ওষুধ খেয়ে যেভাবে হোক আপনি নিয়ন্ত্রণ রাখবেন এবং যে বিষয়টা আমি বলছি যে আজ হার্ট হলো সবচেয়ে স্মার্ট মাসল শরীরের মধ্যে যতগুলো অঙ্গ আছে সবচেয়ে স্মার্ট হলো হার্ট এই হার্টের চিকিৎসা নানাভাবে আমরা করতে পারি এবং আপনি জানেন যে হার্টের যে হৃদয় স্পন্দন সেটি কিন্তু মাতৃ গর্ভে যখন শিশু থাকে তখন থেকে শুরু হয় তখন থেকে কেউ যদি আমরা বলি মিনিটে স্পন্দন হয়ে থাকে নিচে গেলে খারাপ আবার একশোর উপরে গেলে খারাপ অর্থাৎ আমরা দেখছি যে যদি কেউ ছেষট্টি বছর বাঁচে যদি মিনিটে বাহাত্তর বার স্পন্দিত হয় একজন মানুষের এই বয়সে দুই দশমিক পাঁচ বার মিলিয়ন দুই দশমিক পাঁচ বিলিয়ন বার তার হার্ট স্পন্দিত হচ্ছে অর্থাৎ কোটি কোটি বার তার হার্ট স্পন্দিত হচ্ছে এক মিনিটের জন্য স্পন্দন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দুনিয়া ত্যাগ করতে হবে সুতরাং আপনি যেটা শুরুতেই বলছিলেন যে হার্টের যত্ন অবশ্যই নিতে হবে আমি তার সঙ্গে তাকে বলবো যে এই হার্ট ফেলের রোগীদের কিন্তু খাদ্যাভ্যাসের সাথে অনেক জড়িত আছে বিশেষ করে আমরা পানি পান করতে কম বলি যাদের যাদের হার্টের কার্যক্ষমতা কম সঙ্গে কিছু খাদ্যাভ্যাস মেনে চললে এবং অভ্যাস পরিবর্তন করার মাধ্যমে আমরা সব সময় বলছি এবং ওষুধ তো অবশ্যই সেবন করবেন তাহলে কিন্তু তিনিও ভালো থাকবেন অনেক ধন্যবাদ স্যার আমি আয়সা সিদ্দিক আপার কাছে যাচ্ছি আপা আপনার কাছ থেকে প্রথমে শুনে নিয়েছিলাম আসলে হার্টের রোগীদের আপনারা কিভাবে আসলে মোটিভেট করেন শুনতে পাচ্ছিলাম একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে একজন মানুষ স্যার একটু আগে বলছিলেন যে আমাদের এই দেশীয় কালচারের অনুযায়ী দেখা যাচ্ছে যে ভাত খাবার প্রবণতাটা একটু বেশি থাকে সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের টিজি বা ট্রাইজ বিসাইট একটু বেশি থাকে তো একজন মানুষ যখন একেবারেই সাধারণ বাঙালি ফুডে অভ্যস্ত বা খাদ্যাভ্যাসে অভ্যস্ত কিন্তু উনি আহ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে এবং উনি ফিট থাকতে চাইছেন তখন হঠাৎ করে তার জন্য খাবারটা আপনারা পরিবর্তন করার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখেন এবং শুরুতে আসলে কি ধরনের খাবারগুলো নেওয়া উচিত বলে আপনি মনে করেন আচ্ছা বেসিক্যালি যেটা হার্টের বিষয় এখন পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি সেখানে তো আহ নট সবাই শুধু শহর কেন্দ্রিক তা কিন্তু নয় এখানে মফস্বলের মানুষ আছে আমরা যদি উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা করি বা একটা মানুষ তার হয়তো ফর্টি ইয়ার্স সে একটা কমন ফুড হ্যাবিটে অভ্যস্ত অনেকে তিন বেলায় রাইস কি অভ্যস্ত বাংলাদেশে হ্যাঁ সকাল দুপুর রাতে হ্যাঁ চট করে যখন তাকে আমরা রাইস এটা এই রাইস বন্ধ করার প্রবণতাটা কিন্তু ইদানিং আসছে এটার কারণ হলো যে আমাদের লাইফ চেঞ্জ হয়েছে আমরা আগে যে ধরনের ধান থেকে চাল পেতাম যেটা যতটুকু ফ্রেশ ছিল বা ফাইবার যুক্ত ছিল এখন কিন্তু সেটা না চালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাকেও তো মডিফাই করা হচ্ছে কীটনাশক দেওয়া হচ্ছে তো নট অনলি যে রাইস ডিরেক্টলি আমার হার্টের জন্য বা অর্গানের জন্য ক্ষতি করে সেখানে যে ওই জমি থেকে আপনার কীটনাশক সহ অনেক কিছু দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর কোথায় জিনিসটা তৈরি হচ্ছে কখন এসে কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আরেকটা হলো কত পোর্শন একজন মানুষ খায় আমি কি কাজ করছি আমি কি খাবার নিচ্ছি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমি একজন যদি কৃষি কাজ করে তার কথা যদি বলি একজন কৃষককে দেখি যে মাছের মধ্যে বাড়ি থেকে খাবারটা নিয়ে যায় এবং এবং একটা বড় বলে এটার রাইস থাকে আর খুবই এমনও আছে যে তারা রাইসের সাথে আলু ভর্তাই খাচ্ছে আর হয়তো একটা সবজি খাচ্ছে ঠিক মতো পাচ্ছে না বা আদার্স মাছের কথা দিলাম এটা আমি অনেক সময় নিজে দেখেছি তো তার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে না কেন কারণ সে হেভি ওয়ার্ক করছে তার টোটাল ক্যালোরি বার্ন হয়ে যায় রাইস থেকে যে তার যে ক্যালোরি সে তার ফ্যাট জমার কোনো জায়গা নাই যার কারণে কারণ রাইস বা কার্বোহাইড্রেটের একটা নেচার হলো অটোমেটিক ফ্যাটে পরিণত হওয়া এখানে আমাদের কারো হাত নাই অর্থাৎ টিজি চাইলে এনি ওয়ান কন্ট্রোল করতে পারে বাট কোলেস্ট্রল না কোলেস্ট্রল বডি প্রোডাকশন থাকে সো কোলেস্ট্রল আমরা চাইলে আমাদের মতো করে কন্ট্রোল করতে পারবো না যাদের জেনেটিক্যালি থাকে তার কিন্তু একটু বাই প্রোডাক্ট বেশি থাকে তাকে অবভিয়াসলি তার ফুড কন্ট্রোল করতে হবে বাট পিজির ক্ষেত্রে যখন হাই পিজি কনজামশন থাকে যেমন অনেকে মনে করে আমির দিনে স্যার তো রাইসের কথা বলেছে রাইস তো ওয়ান অফ দা রিজন আমাদের টেস্ট বার্ড আমাদের জিওগ্রাফিক্যাল ট্রাঙে আমাদের আসলে রাইসটাকে ভালো লাগে আমাদের যে খাবারগুলো গুলো ভর্তা ভাজি মাছ এটা রাইসের সাথেই ভালো লাগে কারণ আমরা ফিসটাকে আসলে কারি করে খেতে শিখেছি আমরা এটাকে গ্রিল করে খাওয়া তুষি করে খাওয়া এটা তো আসলে আমাদের কালচারে নাই ইভেন এখন আমার কাছে একজন আহ হার্টের রুগী আসছে তার টেস্ট বার্ড এরকম না আমি তো তাকে জোর করে আসলে ওই টেস্টটা আনতে পারবো না তাকে বলতে পারবো ওয়েল কন্ট্রোল করুন খাবারটাকে ম্যারিনেশন করুন রাইসটা হয়তো উনি এখন আড়াইশো গ্রাম রাইস দিচ্ছে আমি হয়তো বলবো আপনি দেড়শো গ্রাম নেন একশো গ্রাম তো বাদ দিল তিনি হ্যাঁ অর্থাৎ উনি যদি হাইলি অ্যাক্টিভ থাকে দ্যাট ইজ অ্যানাদার থিং তখন তাকে আমি বলবো আপনি এই পরিমাণ কার্বস নেন কিন্তু উনি যদি হাইলি অ্যাক্টিভ না থাকে তাহলে ওনার কোনো রাইট নাই এক্সেস কার্বোহাইড্রেট নেওয়ার কারণ ওইটা তার বডিতে অটোমেটিক জমে যাবে এই জন্যই তখন তাকে এভাবে বলা হয় এটা সে মেনে নেয় একবারই চট করে বাদ দেওয়া যায় না যেমন সপ্তাহে সাত দিন যে রাইস খেত তাকে যদি আমি চার দিনও অফ করাতে পারি এটাই না যেটা করি ডিনারটাকে অফ করে পারে ওটস হতে পারে অথবা আমি অনেক সময় বলি যে যখন খুব রাইস স্ক্রাবিং হবে যেমন আপনি ব্রেকফাস্টে খেয়ে ফেলেন ব্রেকফাস্টের পরে আপনি কাজ করবেন আপনি হাঁটবেন তখন আপনি রেস্ট করবেন না তাহলে এটা বার্ন হবে আপনি লাঞ্চেও চেষ্টা করবেন মাঝে মাঝে মাল্টিগ্রেন আটা নেওয়ার জন্য যেমন আমার পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু ওরা গম ভুট্টা সাবুদানা লাল চাল তারপর হলো কয়েক রকমের ডাল রাজমা এগুলো দিয়ে ওরা মাল্টিগ্রেন একটা আটা করে দিস ইজ ভেরি ভেরি এক্সিলেন্ট নাইসলি এটা মানে হাই ফাইবার লো জিআই এটার হলো আয়রন কনজামশন ভালো মানে এই একটা জায়গা থেকে একটা পেশেন্ট চাইলে অনেক কিছু নিতে পারে যদিও বাংলাদেশে এখনো মালটিগ্রিয়ান নাটা এত স্ট্রেট করেনি কেউ দুই একজন মাত্র করছে তো এটা চাইলে একটা গ্রামের মানুষ আসলে নিতে পারে মানে তার মতো করে সে প্রোডাক্ট গুলো কিনে বাসায় তৈরি করতে পারে ঠিক আছে তখন এই যে রাইসের যে বিষয়টা শুধু পরিমাণটা কমিয়ে কমিয়ে তাকে এখান থেকে বের করতে হবে চট করে আসলে আপনি যে কথা বলছিলেন যে আসলে মানে আমরা যে বলছি যে খাবেন না এ খাবেন না একবারে বললে হবে না যেমন অনেকেই মনে করে থাকেন যে আসলে বাদ দেওয়া একবারে বাদ আমি সব সময় বলি ফুড হতে হবে কমফোর্ট জোনের মধ্যে আপনি তাকে করতে হবে যেমন ধরেন আমার আগামী ভবিষ্যতে যে সন্তানরা আছেন স্কুলে তারা কিন্তু ফাস্টফুড কালচারে আছেন তাদেরকে এখন থেকে আস্তে আস্তে করতে হবে যাতে সে ফাস্টফুড এর মাধ্যমে যে এখন যে বার্গার খাচ্ছে বা এই কালচারটি এটি কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যতে তাকে হৃদরোগ করতে পারে তাকে আপনি আস্তে আস্তে বোঝাতে হবে যে এটি কিন্তু ভবিষ্যতে আমাদেরকে হৃদরোগের সহায়ক খাদ্য এগুলো এগুলো কিন্তু আমাদের বাধ্য অভিভাবকদের এখন থেকে বোঝাতে হবে যেহেতু ভাত ভাতে মাছে বাঙালি আমাদের দেশের মানুষ গ্রামের মানুষ অনেকেই হয়তো খাওয়া দাওয়া পাচ্ছে না তার এতেই খাওয়া কিন্তু তাকে আপনার কমফোর্ট জন্য তাকে তার ভাতের সাথে ভাতের পরিমাণটা কমাতে হবে সঙ্গে একটু ফাইবার যাতে যুক্ত হতে পারে সেজন্য আমরা বলি আমাদের কাছে যেমন ডায়াবেটিস রোগীরা হাটের রোগীরা সঙ্গে থাকে অনেকে বলে স্যার আমি তো ভাত ছাড়া থাকতেই পারি না। আমি বলি আপনাকে ভাত তো আমরা নিষেধ করছি না আপনি পরিমাণ কমাবেন আর রুটি বলে আমি খেলে পেটের সমস্যা হয় আমি ঠিক আছে ভাত আর রুটিতে বড় কোনো পার্থক্য নেই ভাতটা আসলে পরিমাণ করতে অনেক সময় সমস্যা হয় এই জন্য চিকিৎসকরা অনেক সময় বলে থাকেন বা পুষ্টিবিদরা বলে থাকেন যে আপনি রুটি খাবেন কিন্তু আসলে রুটি ভাতে তো দুটি সরকারের জাতীয় খাদ্য যদি লাল আটা যে যে খাদ্যের কথা বলছিলেন সেটা আমাদের দেশে নেই যদি তার আমরা বলছি কি মূল বিষয় খাদ্য সম্পর্কে ধারণাটা পরিষ্কার করতে হবে যেটা আমাদের দেশের মানুষ এবং খাদ্যে কত ক্যালোরি খাদ্য মূল্য কত এক কাপ কতটুকু চায়ে ক্যালোরি আছে জানে না দুধ চা দিলে কতটুকু হবে কতটুকু হবে চিনি ছাড়া কতটুকু হবে এই যে অনেক আছে বলে কিছুই খাই না বলে আমি দশ কাপ চা খাই দশ কাপে কিন্তু যদি ক্যালোরি হয় তাহলেই কিন্তু হয়ে যায় আপনি যা কিছু খাচ্ছেন যদি দিন শেষে ক্যালোরি বাড়তি থাকে যুক্ত আপনাকে অনেক অনেক ক্যালোরি যুক্ত হলো সুতরাং আমি একটু উদাহরণ দিই ধরুন যে আমরা বলছি যে বাদাম ভালো হাটের জন্য বাদামে যদি খেতে খেতে আপনি ক্যালোরি বেশি খেয়ে ফেলেন আপনার যতটুকু দরকার এবং আপনার যতটুকু বার্ন করা দরকার ততটুকু বার্ন না করেন হায়ের যদি বেশি ব্যয় করতে না পারেন সেই বাদামে কিন্তু ক্যালোরি যুক্ত হয়ে আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে আমরা সেই জন্য বলছি আমাদের উদ্দেশ্য হল ক্যালোরি ঠিক রাখতে হবে এবং খাদ্যকে ডাইভার্সিটি রাখতে হবে নিশ্চয় হবেন বিভিন্ন সিজনাল যে খাদ্যগুলো আছে আমি আরেকটি ছোট্ট কথা বলি আমার কাছে অনেক সময় হার্টের রোগী আসে হার্ট ফেলিয়ারের রোগীরা আসে দেখি যে অনেক বয়স্ক হয়তো তার শত্রু আছে বছর বয়স তাকে দেখে অনেক ডাক্তাররা সিল মেরে দিয়েছেন এটা খাবেন না ওটা খাবেন এটা খাবেন না তার নাই রুচি আমি বলি দেখেন আপনার যদি আমি পিছনের পাতাগুলো সিল দিয়ে বলি এই এই খাবেন না তাহলে কিন্তু আপনার প্রতি অবিচার করা হবে আপনার বয়স এখন সত্তর আশি এই বয়সে আমি খেতে কোনো বারণ করি না আপনাকে খাদ্যের মধ্যে আপনি যদি আর ভালো করে খেতে পারেন শরীরের পুষ্টি পেতে পারেন কিন্তু আপনাকে আমরা এমন ভাবে খাদ্য সাজিয়ে দিব যে আপনি ওষুধ খাবেন সঙ্গে খাওয়া দাওয়া করে অন্ত ভালো আপনার যাতে শরীরকে সুস্থ রাখতে পারেন সেভাবে আমাদের খাদ্য সাজাতে হবে নিশ্চয়ই আমরা আমাদের উদ্দেশ্য হলো একজন মানুষকে রোগীরকে চিকিৎসা করা শুধু অসুখের চিকিৎসা করা নয় শুধু প্রেসক্রিপশনের চিকিৎসা করা নয় অনেক চমৎকার করে বলছিলেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম আপনাদের দুজনের কথা মনে হচ্ছিল যে আজকের অনুষ্ঠানে আসলে আমার না থাকলেও হতো আমি যদি দর্শক হিসেবে থাকতে পারতাম আরো ভালো হতো আর যে কথাটি স্যার বলছিলেন সেটির সূত্র ধরে আমি একটু আইসাপার কাছে যেতে চাচ্ছি সেটি হচ্ছে স্যার সুন্দর করে বললেন যে বাদাম অনেক প্রয়োজনীয় জিনিস সেই বাদামটুকু যদি বেশি হয়ে যায় তখন সেটাই ক্ষতিকর এটাই যেটা হয় অনেকের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে চাই যে দেখতে পাই যে আসলে খাবারের এই ক্যালোরি ভ্যালু গুলো আসলে মাথায় থাকে না সেই ক্ষেত্রে একজন মানুষ আবার ক্যালোরি ভ্যালু গুলো মনে রাখাও অনেক কঠিন আইসাপ আপনারা আর রোগীদের ক্ষেত্রে বা সাধারণ মানুষদের ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দেন ক্যালোরি ভ্যালু গুলো তো মনে রাখা খুবই কঠিন কিভাবে আসলে তারা খাবারটা সাজাতে এটা যেমন একটা একটা সিম্পল হিসাব বলি যে কেউ যদি ক্যালোরিটাকে কাউন্ট করতে চায় যে তার পার ডেতে কত কিলো ক্যালোরি লাগবে সে ক্ষেত্রে হলো পার কেজি বডি ওয়েটে সে 20 ক্যালোরি ধরতে পারে এটা হলো একদম ইন জেনারেল কিন্তু ডিপেন্ড করবে যে সেই পারসন হাইলি অ্যাকটিভ হলে তার 1. থ্রি দিয়ে আমরা মাল্টিপ্লাই করব যদি সে প্রেগনেন্ট থাকে ওয়ান পয়েন্ট ফোর দিয়ে মাল্টিপ্লাই করবো এই অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে বাট নর্মাল হিসাবটা হলো যে তার যত কেজি ওজন টোয়েন্টি কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েটে দিলাম এখন তার ওজন হলো কাম ওজন থেকে বিশ কেজি বেশি তখন সেখান থেকে সে যদি ষোলোশো ক্যালোরি হয় চারশো থেকে পাঁচশো ক্যালোরি মাইনাস করে ক্যালোরি চার্ট করতে হবে এখন ক্যালোরি চার্টটা ডিজাইন করা হয় যখন একজন এর পেশেন্ট হয় তার মেডিকেশনটা কি দিয়েছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেটিস থাকলে তার ও সেটা অনুযায়ী তার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন যেমন আমি বাদামের ক্ষেত্রে টেন টু ফিফটিন মিল গ্রাম আমি কিন্তু লিখে দেই এত গ্রাম অর্থাৎ আমি হাফ কাপ এক কাপ এই ধরনের মাপে দিই না বা হাতের মুঠিও আমি বলি না হ্যাঁ কারণ হাতের মুঠির মধ্যে যে একেবারে একজাক্ট মাপ হবে তা কিন্তু না তার চেয়ে এখন সুন্দর স্কেল পাওয়া যায় ফিফটিন গ্রাম 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 করে কিন্তু এখন এই বাদাম তো মেঘলি বাহিরে বা স্বপ্ন এগারোতে আমি দেখেছি ওরা সেল করে বিকজ অফ আমরা লিখি সেই জন্য তারা কিন্তু এইভাবেই সেল করে মাপ অনুযায়ী সেল করে তো যেরকম খেজুর খেতে যায় বা একটা ফ্রুটস খেতে যায় একটা ডায়াবেটিক পেশেন্ট কত গ্রাম খাবে একটা হোল ফ্রুটস এর ওজন তো ভেরি করতে পারে কত বড় আম কত বড় আপেল তাই না তো আমি গ্রামে হিসাব দিই তো একটা থার্টি গ্রামের রুটির ওজন ক্যালোরি একরকম হবে ফিফটি গ্রামের রুটির ক্যালোরি কিন্তু আরেক রকম হবে তাই না দিস ইস দ্য ডিফারেন্স কেউ যদি ক্যালোরি কন্ট্রোল করতে চায় সে পঞ্চাশ গ্রাম আটা থেকে তিরিশ গ্রাম আটা আনলে বিশ গ্রামের ক্যালোরি কিন্তু কমে যায় দুশো গ্রাম রাইসে তার যে পরিমাণ ক্যালোরি দেড়শো গ্রাম রাইসে তার ক্যালোরিটা কমে যাবে তো তাকে এইভাবে চিন্তা করতে হবে যদিও নিজের চার্ট নিজে তৈরি করা একটু ডিফিকাল্ট কারণ সে আসলে না এবং কি কারণে ব্যাপার জানতে চাচ্ছি আপনার কাছে সেটি হচ্ছে অনেক সময় রোগীরা বলে যে খেজুর খাবো কিনা কিংবা মধুতা খাবো কিনা এই জিনিসগুলো আমরা জানি যে এগুলো অনেক সময় দেখা যায় যে খাওয়ার কথা বলা হয় পরিমাণ মতো এই বিষয়টা যদি একটু বলতেন আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে অনেক সময় এটা কন্ট্রোলের জন্য ওই সময়টা তার জন্য এগুলো সবকিছু অফ করে দেওয়া হয় মানে সে খেতে পারবে না বিষয়টা কেন যেমন তার যে খাবারটা একদম নিষিদ্ধ অতিরিক্ত মিষ্টি ফল এটা নিষেধ এটা যদি সে এই সপ্তাহে আজকে সাপোজ তার কলাতে পারে এক সপ্তাহে একটা কলা একবেলা খেলে এমন কোনো ক্ষতি নেই এক সপ্তাহে যদি একবেলা সে দুটো খেজুর খায় এটাতে তার ক্ষতি নেই দুটো খেজুরে তার তেইশ করে ছেচল্লিশ কিলো ক্যালোরি থাকে বাট খেজুরে খেজুরে ব্যারি করে হ্যাঁ ড্রাই খেজুরে একরকম সুগার থাকে খেজুর কিন্তু অনেক ভ্যারাইটি আছে আমি দেখেছি যে চেঞ্জ করে এটা দেখতে হবে মানে সুগার ইনটেক গ্লাইসেমিক ইনডেক্সটা যদি ওদের জানা থাকে সেই অনুযায়ী নিতে পারেন দুটোতে যদি বেশি বাড়ে একটা করে নিবে খেতে পারবে কিন্তু যাদের হলো হাইপো তাদেরকে তো আমি খেজুর খেতে দিচ্ছি এবং খেজুর বা এই ধরনের ড্রাই ফ্রুটস অলওয়েজ গ্লাইসেমিক ইনডেক্স বেশি সুগার কন্টেন্ট বেশি হয় কিসমিস খেজুর এগুলোতে এগুলো কখন নেবে এগুলো নেবে হলো ইন্টারভেলে অর্থাৎ যেমন ব্রেকফাস্ট এবং লাঞ্চের মিডিল টাইমে নেবে এই সময় হলো সুগার ফল করার একটা টেন্ডেন্সি থাকে দুপুরের লাঞ্চ এবং রাতের খাবারের মাঝখানে যে বিকেলে স্ন্যাক্স থাকে অতিরিক্ত সুইট ফ্রুটস বা কোনো সুইট আইটেম যদি কেউ লাভ করে সে কিন্তু ওই টাইমে নিতে পারে তাহলে হয় কি তার মধ্যে কোনো স্ট্রেস কাজ করবে না তার একটা পছন্দ মানে এটা তো তার কাছে জোর না কেউ যদি খেজুর পছন্দ করতে চায় দেন আমি ডিজাইন করে পছন্দ করছে না দেন সে বাদ হয়ে যায় তখন কোনো অসুবিধা ফোর্স করে আসলে কাউকে ডায়েটের বিষয়টা করানো যাবে না তখন কি হয় কি তার একটা মেন্টাল স্ট্রেস তৈরি হয় রোগটা কমার চেয়ে রোগটা কিন্তু বেড়ে যায় এবং ম্যাক্সিমাম মানুষ মনে করে ডায়াবেটিক শুড বি কন্ট্রোল অনলি ফুড অনলি ডায়েট আমি এটা কখনোই মনে করি না এখানে ঘুমটা রিলেটেড সে হাজার ফুড কন্ট্রোল করছে রেগুলার হাঁটছে না কখনোই ডায়াবেটিস কন্ট্রোল হবে না তার হার্টটাও ভালো থাকবে না যেমন স্যারের একটা কথা খুব মূল্যবান বলেছে যে এখনকার বাচ্চাদের কিশোর কিশোর এটা আমি বলতাম তো এখন আমাদের কি হয় একটা বাচ্চা যখন দুই বছর হয় দুই বছর আগে দেখবেন প্যারেন্টস কি করে কোক খাওয়ায় একটু একটু করে চিপস কিনে দেয় বা বাড়িতে কেউ আসলে বাচ্চার জন্য চিপস নিয়ে আসে দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট চিপস এই পটেটো চিপস কি পরিমাণ মনোসোডিয়াম গ্লুটামেট কন্টেন করে এই বাচ্চাটা অ্যালার্মিং ফিচার ফর এটা প্যারেন্টস কিন্তু বুঝতে পারে আমার বংশে তো নাই ওর কোথা থেকে হলো ছোট একটা বাচ্চার যে প্রেসার হতে পারে এটা আমাদের এটা তো নন কমিউনিকেবল ডিজিজ এটা তো বয়স ভেদে আসবে না এটা কিন্তু আমাদের দেশে কখনো বাচ্চা বলতেছে বাচ্চার খারাপ লাগে আমি টিনেজ বাচ্চা যাদেরকে পাই ওরা অনেক সময় বলে খারাপ লাগে চেক করে দেখা গেছে কিন্তু তার প্রেশার হাই ডায়াবেটিস আছে কিন্তু প্যারেন্টস কখনো মনে করে কি ছয় সাত বছর দশ পনেরো বছরের কেন ডায়াবেটিস হবে প্রেশার তো দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট দি তারা কিন্তু চেক করে না অথচ কি পরিমাণ ফাস্টফুড খায় এই পরিমাণ যদি সোডিয়াম তারা নেয় অটোমেটিক সেখানে আর বয়স ফ্যাক্টর না তার এমনিতেই প্রেসার রাইজ করবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ চমৎকার দু তিনটি বিষয় আপনি আমাদের সামনে তুলে ধরেছেন আমি বলবো যেগুলো আসলে একেবারেই মানুষের সামনে আসে না এবং আমি দেখতে পাচ্ছি ফয়সাল একজন দর্শক উনি বলছে ম্যাডাম প্রয়োজনীয় তথ্য বলেছেন এবং এই সমস্ত তথ্যের জন্য এখন আমাদেরকে আর ব্যাঙ্গালোর যেতে হবে না এবং আরো অনেক দর্শক এরকম প্রশ্ন অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনাকে আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি অধ্যাপক ডাক্তার মোস্তফা জামান সারের জন্য সেটি হচ্ছে যে ডক্টর জামান সানি প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম উচ্চ রক্তচাপের কতদিন ইসিজি এবং ইকো টেস্ট করে দেখা উচিত যদি দেখা দেখা উচিত হয়ে থাকে তাহলে আসলে এটা কতদিন পর পরই করতে হবে আসলে কি যাচ্ছি জি জি উচ্চ রক্তচাপের রোগী আমরা দেখি আগে নিশ্চিত হতে হবে যে তার উচ্চ রক্তচাপ আছে আমরা বলে থাকি সিস্টোলিক একশো চল্লিশের উপরে গেলে এবং ডায়াস্টলিক নব্বই এর উপরে মিলিমিটার উপরে গেলে এবং যদি পারসিস্টেন্ট রাইজ অফ মানে প্রেশার থাকে পরপর কয়েকদিন যদি মাপতে পারি তখন আমরা বলবো উচ্চ রক্তচাপ কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে প্রেশার বাড়লো একটু পরে আবার ঠিক হয়ে গেল সেটি দুশ্চিন্তার কারণ হতে পারে তো আমরা আসলে সবসময় যে ইসিজি ইকো বইপত্রে অনেক অনেক পরীক্ষা কথা লেখা আছে ওষুধের ওষুধ দিয়ে থাকি তবে কারো যদি বুকে ব্যথা থাকে বুকে চাপ থাকে সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা দিয়ে থাকি যদি পরিবারের হৃদরোগের হিস্ট্রি থাকে উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে কারো কারো সেক্ষেত্রে ইসিজি ইকোকার কিন্তু বারবার করার দরকার নেই এত বারবার হয়তো কারো একবার করলেও আবার অনেক বছর পর যদি নাও লাগতে পারে কারণ এটি আসলে নির্ভর করবে তার উপসর্গের উপরে যদি তিনি ওষুধ খেয়ে ভালো থাকেন তাহলে আমাদের এত পরীক্ষা করার দরকার নেই হয়তো একবার করলেই এনাফ কিন্তু কারো যদি বুকে চাপ থাকে ভার থাকে আমরা হাঁটতে গেলে বুকে কষ্ট হয় হয়রান লাগে তখন ভিন্ন ব্যাপার কিন্তু ইসিজি বারবার করে আসলে তেমন কিছুই পাওয়া যায় না ইকোকার্ডিওগ্রাফি করে বারবার কিছু পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের আরো অ্যাডভান্স পরীক্ষা করতে কারো ট্রেডমিল টেস্ট করতে দেই কারো অ্যানজিগ্রাম করতে দেই কিন্তু শুধু প্রেশারের জন্য এত পরীক্ষা করার কিছুই প্রয়োজন নেই এমনকি আমরা ইসিজি ইকো অনেক সময় করি না তবে হ্যাঁ করতে পারলে ভালো যদি কারো সামর্থ্য থাকে আমরা একটু জানতে পারলাম তার ইসিজি কেমন তার ইকো কার্ডিওগ্রাফি কেমন কিন্তু তার মানে এই না যে রুটিন বারবার পরীক্ষা আমাদের কাছে কিছু রোগীরা আসে একেবারে মোটা ফাইল নিয়ে আসে অনেকগুলো ইসিজি অনেকগুলি কার্ডিওগ্রাফ আমাদের কাছে কিন্তু দেখতে খুব কষ্ট হয় যে এত পরীক্ষা কেন এবং বিভিন্ন ডাক্তার দেখা আমরা দেখি যে এত ডাক্তার দেখানো কিন্তু একটি রোগ আমরা বলি ডক্টর শপিং আসলে এটি কিন্তু ঠিক নয় এক ধরনের মানসিক ভাবে এক ধরনের ইয়ে দেখা যায় একবার ইন্ডিয়া গেছে কয়েকবার একবার সিঙ্গাপুর গেছেন বাংলাদেশের চারজন পাঁচজন ডাক্তার দেখাচ্ছেন এগুলো কিন্তু করলে পেশার আসলে কখনোই ঠিক থাকে না পেশার ঠিক করার জন্য আপনাকে নিজে মনস্থির করতে হবে যে আপনি যে কোনো একজন চিকিৎসককে ভালো করে দেখাবেন পেশার মাপার জন্য কিছু সিস্টেম আছে আমরা সবকিছু মিলে রোগীর সাথে ডাক্তারের যখন একটি সম্পর্ক এমন হবে যে তার ছোটখাটো বিষয়গুলোতে তিনি চিকিৎসক তাকে সাহায্য করতে পারবেন এবং মধ্যরাতে হঠাৎ করে তার একটি সমস্যা হতে পারে কোনো একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রেশার মেপেছেন তখনই প্রেশার বেশি একটু পরে কিন্তু আবার কমে যেতে পারে আমরা সবকিছু মিলে রোগীকে বুঝতে হবে উচ্চ রক্তচাপ কি রোগী শুধু রোগী ডাক্তার একা দিলেই হবে না রোগীকে বুঝতে হবে যে মোটিভেশন যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম এবং ওষুধ দেবার আগেও কিন্তু মোটিভেশন করতে হবে আপনারা জানেন রুল অফ হাফস নামে একটি কথা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যত রোগী উচ্চ রক্তচাপের আছে তাদের অর্ধেক ডাক্তার দেখানোর জন্য যায় অর্থাৎ যারা যাচ্ছে তাদের অর্ধেক চিকিৎসায় ভালো হচ্ছে মানে ওষুধে ভালো হচ্ছে বাকি অর্ধেক চিকিৎসায় ভালো হচ্ছে না কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশে আমাদের যে রোগীরা দেখেছি সব রোগীরা চিকিৎসায় ভালো থাকে যারা নিয়মিত চিকিৎসা করেন এবং চিকিৎসকের কাছে সম্পর্ক যদি ভালো থাকে নিয়মিত ওষুধ সেবন করেন অনেকে আছে একটু প্রেশার ভালো হয়ে যায় মনে করেন যে আমার তো ভালো হয়ে গেছে আর ওষুধ খাবো না এই যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো এগুলোর জন্য তারা ঠিকমতো ঠিক ঠিকমতো ভালো করতে পারে না এবং কিডনি সমস্যা হয় অন্যান্য সমস্যা হয় আমি বলবো চিকিৎসা খুবই সহজ কেউ যদি ভালোভাবে ডাক্তার দেখান যদি মোটিভেশন করে ওষুধ দেওয়া হয় চিকিৎসক ভালো করে বুঝে ওষুধ দেন তিনি নিশ্চয়ই ভালো থাকবেন এবং আমাদের বেশিরভাগ রোগীরা ওষুধের মাধ্যমেই পুরোপুরি নিয়ন্ত্রণ থাকেন আসলে ভরসারও ব্যাপার যে অনেকেই দেখি আমরা বিভিন্ন সময় আপনি যেটি বলছিলেন স্যার ডক্টর শপিং এর কথা আসলে ভরসার জায়গাটাকে আসলে শক্ত করতে হবে আমাদের সবাইকে আর স্যার একটা বিষয়ে আরেকটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু হার্টের ওয়ার্ল্ড হার্ট ডে সেই হিসেবে আমি জানতে চাচ্ছি যে আসলে ঠিক কত বয়স থেকে রুটিন ভাবে রুটিন করে তাকে আসলে এই মনোযোগ বা যত্নটা নিতে হবে অর্থাৎ রেগুলার একটা টেস্টের মধ্যে আসতে হবে যত্নটা তো অনেক আগে থেকে নিতে হবে রেগুলার একটা টেস্ট তাকে ঠিক কত বছর থেকে যার অন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই এইরকম অবস্থায় এক সময় ধারণা করা হতো হৃদরোগ শুধু বয়স্কদের রোগী এক সময় ধারণা করা হতো হৃদরোগ শুধুমাত্র ধনী ব্যক্তিদের রোগী কিন্তু যদি আমরা এখন দেখি যদি গবেষণা করে দেখেন যদি পরিসংখ্যান নেন দেখবেন যে দরিদ্র রোগীদের হৃদরোগ বেশি কারণ আগে তারা চিকিৎসার সামর্থ্য ছিল না তারা চিকিৎসার কাছে আসতে পারতো না এখন কিন্তু যদি দেখেন ফুড হ্যাবিট কিন্তু তাদের সবচেয়ে খারাপ আপনি বাজারে যদি যে চোর মাংস কিনে সে কিন্তু চর্বিযুক্ত মাংসটাই বেশি কিনে তার মধ্যে সে অ্যাওয়ারনেসটা এখনো ডেভেলপ করেনি আমরা দেখছি খাদ্য বিশ্বাসে ধূমপান বেশি করছে যে হয়তো ধনী সে কিন্তু ধূমপান হয়তো করছে না আমি বলছি যে আসলে যে কোনো বয়সে হৃদরোগ হতে পারে যদিও আমরা বলছি যে আমার একটি অভিজ্ঞতা বলি যদিও আমাদের দেশে ভালো পরিসংখ্যা নেই আমি দেশের বাইরে অনেকদিন থেকেছি ফেলোশিপ করার জন্য আমরা যখন অ্যানজোগ্রাম করি তখন আমাদের যে রোগীগুলো বয়স যদি আমরা দেখি যে সাধারণত পঞ্চাশ বছরের রোগীদেরকে আমরা বেশি অ্যানজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লক রিং করে দিই কিন্তু আমি যখন ভারতে ছিলাম আমি এক বছর আমি সিঙ্গাপুরে ছিলাম সেসব দেশে কিন্তু আরো বেশি বয়স্ক রোগীদের আমরা এই রোগীদের অ্যানজিওগ্রাম বা স্টেন্টিং করছি বাইপাস করছি আরেকটি বিষয় বলে আমাদের বিশ্ববিদ্যালয় বঙ্গমধ্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা করেছি আমরা যে থার্টি এর নিচে কত পার্সেন্ট রোগীদের আমরা হৃদরোগ পাচ্ছি একেবারে এই গবেষণা পাবলিশড আমাদের একজন ছাত্র থিসিস পরে মাধ্যমে আমি তার গাইড ছিলাম আমরা সেখানেও দেখেছি আমাদের দেশে অল্প বয়সী হৃদরোগের ঝুঁকি কিন্তু পৃথিবীর অন্য দেশের চেয়ে বেশি কারণ কনভেনশনাল যে ঝুঁকিগুলো আছে তার সাথে আমাদের দেশে কিছু নতুন ঝুঁকি যুক্ত হয়েছে সিডেন্টারি লাইফ আমরা যে বলছিলাম খাদ্যাভ্যাস এবং আরো কিছু বিষয় আছে সবকিছু মিলে আমাদের দেশে কিন্তু আমাদের অনেকের আছে হাইট এই উচ্চতা কম থাকার কারণে করোনার আর্টারি যে ধর্মী সেটারও কিন্তু শুরু থাকে সেখানে অল্প কোলেস্ট্রল দিয়ে অনেক সময় দেখা যায় হৃদরোগের কারণ হয় এবং রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে অর্থাৎ আমরা বলছি যে কোনো বয়স হতে পারে তবে কারো যদি পরিবারে হৃদরোগের ইতিহাস থাকে তাদেরকে সতর্ক বেশি হতে পারে কারো পরিবার যদি ডায়াবেটিস থাকে তাদেরকে বলবো যে আরো সতর্ক হতে তার আগে থেকে অ্যাটলিস্ট আমরা সাধারণ অর্থে বলি চল্লিশ বছর বয়স থেকে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন আর যাদের কর্পোরেট সিস্টেমে কিন্তু একজন সাধারণ মানুষ গরিব মানুষ তার পক্ষে কিন্তু অনেক সময় আছে নিয়মিত এইভাবে পরীক্ষা করা সম্ভব হয় না তাদেরকে বলি আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি চিকিৎসক দেখাবেন তবে বিষয় বলি কি কারণে হয় এই এই যে কিন্তু একটি অনেকের মধ্যে নাই আমরা দেখি সবাই গ্যাস্ট্রিক বলে একেবারে আমাদের কাছে যখন আসে হার্ট যখন একেবারেই ব্লক হয়ে যায় খারাপ হয়ে যায় তখন আসে এবং তাতে করে কিন্তু আমাদের জন্য চিকিৎসা দেওয়া খুব কঠিন হয়ে যায় এবং আমরা বলছি যে আপনি জানতে হবে কোন কোন উপসর্গে যেটা আমরা বারবার বলছি বুকে চাপ হলে ভার হলে পরিশ্রম করলে যদি বুকে ভার হয় এবং একটু কষ্ট হয় এটি কিন্তু আপনারা মনে করবেন যে শুধু গ্যাস্ট্রিক না সাথে অবশ্যই হার্টের সম্পর্ক আছে এই বিষয়গুলো মনে রাখবেন আর একটি বিষয় বলছি যাদের ডায়াবেটিস আছে তারা অনেক সময় আমাকে বলে যে আমার কোনো সমস্যা নেই বুকে ব্যথা নাই আমি বুঝি ভালো হয়ে গেছি আমাদের দেখেছে যে যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে যখন তার রেফার্ড পেন বা বুকে ব্যথা যে অনুভূতি নষ্ট হয়ে যায় তখনও কিন্তু তার সে মনে করেন যে ভালো হয়েছেন কিন্তু আমরা এনজোগ্যাম রোগীদের তখন সবচেয়ে বেশি খারাপ অবস্থা সেই রোগীর জন্য ব্লক বেশি এমন ব্লক নিয়ে আসছেন যে আমরা রিং পরানো জায়গা পাচ্ছি না সরাসরি বাইপাস সার্জারি করতে হচ্ছে আমরা সেজন্য বলবো যাদের ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই আরেকটু বেশি সতর্ক থাকতে হবে ফ্যামিলিতে যদি কারো ডায়াবেটিস থাকে আপনারা আরেকটু আগে থেকে চিকিৎসকের কাছে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করাবেন আর খাদ্যাভ্যাসের কথা এবং অভ্যাসের কথা আমরা সব সময় বলছি জি স্যার আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছে মোশাররফ হোসেন উনি লিখেছেন আমার বয়স বিয়াল্লিশ বছর ডায়াবেটিস ডায়াবেটিস আছে খালি পেটে সিক্স পয়েন্ট ফোর ভরা পেটে সেভেন থাকে ইদানিং একটু একটু বুক ভারী হয়ে থাকে এবং এই জন্য মাঝে মাঝে ভয় হয় এই মুহূর্তে কি পরামর্শ আপনার কাছে জানতে চান উনি স্যার জি আপনার যে বয়স আসলে আমরা মনে করি এই বয়সের যে মাত্রা দিয়েছেন এটি যথেষ্ট ভালো আছে আপনি শুধু হাঁটাহাঁটি করা এক্সারসাইজ করা খাদ্য তালিকা সুষম খাদ্য তালিকা মেনে চলবেন তবে যদি জানতে চান বুকে যেহেতু হৃদরোগের সাথে উপসর্গ মিলে তবে নাও হতে পারে একটি ছোট্ট পরীক্ষা করবেন ট্রেড মিল এটি করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে জানতে পারেন যদি নেগেটিভ থাকে তাহলে মনে করবেন হার্টের কোনো সমস্যা নেই আর যদি ইটি পজিটিভ থাকে তাহলে শতকরা সত্তর ভাগ আমরা ঝুঁকি থাকে হৃদরোগ হবার পজিটিভ হলে সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিয়ে দেবো নেগেটিভ হলে আমরা ওষুধ দিব না কারণ অন্য কারণেও কিন্তু বুক ভারী হতে পারে কারো যদি শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু বুক ভারী হতে পারে আতঙ্ক থেকে হতে পারে আরো নানা ধরনের নানাবিধ কারণ আছে মাংস থেকে হতে পারে হাড়ের থেকে হতে পারে সার্ভাইকেল স্পন্ডিস হতে পারে অনেক কারণে বুকে ব্যথা হতে পারে আমি মনে করি ট্রেডমিল টেস্টটি করে আপনি আমাদের সাথে বা আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অনেক ধন্যবাদ স্যার আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছে মাহফুজ রহমান উনি লিখেছেন স্যার আসসালামু আলাইকুম আমার প্রায় চার মাস ধরে বুকে চাপা ব্যথা থাকে এবং বুক করতে থাকে আমি এসি ইসিজি করেছি আমার বয়স আঠাশ বছর কিছুদিন যাবৎ কোনো রকমে আমি মানে একটু আরাম পাচ্ছি না এবং কিছুদিন যাবৎ সারাদিন কোনো না কোনো কিছু নিয়ে একটু আহ ভয় কাজ করছে দয়া করে একটু পরামর্শ দিন স্যার আসলে তার উপসর্গ শুনে মনে হচ্ছে যেটি হৃদরোগ না কারণ আমরা যদিও বলতে বলতে পারি না তার হৃদরোগ নেই কিন্তু উপসর্গের মধ্যে এক ধরনের আমরা কথা শুনে বুঝতে পারছি যে আতঙ্ক থেকে হচ্ছে আমরা তাকে বলবো যে আসলে এই মুহূর্তে শুধু ট্যাবলেট ইনডেভার চল্লিশ মিলিগ্রামের সকালে অর্ধেক রাতে অর্ধেক খাবেন আর যেহেতু আতঙ্কে আছেন রাত্রে ট্যাবলেট পেস পয়েন্ট ফাইভ মিলিগ্রাম একটি করে বা অর্ধেক করে খেতে পারেন আর যদি অ্যাসিডিটির সমস্যা থাকে গ্যাস্ট্রিকের একটু ওষুধ খেতে পারেন ট্যাবলেট প্যান্টোনিস টোয়েন্টি মিলিগ্রাম সকালে একটি রাতে একটি আর যদি মনে করেন হৃদরোগের আছে কিনা ভয় পান বুক ধরফের জন্য তাহলে একটি ইসিজি এবং একটি ইকো কার্ডিওগ্রাফি করে বুকের একটি দেখাতে পারেন তবে অ্যালার্জি থাকলে অ্যাজমা থাকলে অনেক সময় এরকম হতে পারে তবে আমার দৃঢ় বিশ্বাস কেন জানি তার শুনে মনে হচ্ছে তার হৃদরোগের কোনো বড় কোনো সমস্যা নেই এবং হবার কথা নয় যেটি আস্তে আস্তে তিনি যদি নিজের মনে বল মনের মধ্যে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন সেটি কিন্তু আস্তে আস্তে একেবারেই ভালো হয়ে যেতে পারে আমার তাই বিশ্বাস মনে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আরো অনেক দর্শক আছেন একজন দর্শক মোহাম্মদ বোরহান উদ্দিন সুমন উনি লিখেছেন আহ আয়েশা সিদ্দিকা আপনার দেখছি খুবই ভালো লাগছে অনেক প্রয়োজনীয় তথ্য পাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে আমরা আসলে অনেক অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আহ আমি এই মুহূর্তে একটি বিষয়ে একটু জানতে চাই আয়েশা সিদ্দিকা আপার কাছে সেটি হচ্ছে যে ডায়েটিং মানে একটা স্ট্রেসফুল ব্যাপার মনে হয় আমাদের কাছে অনেককে দেখা যায় ডায়েট করবে কালকে থেকে এই কথাটা মাথায় আসলেই মনে হয় আজকে আমরা শেষ খাওয়াটা খেয়ে নেই এই ধরনের অর্থাৎ আমার মতো এই ধরনের মানসিকতা যাদের কাজ করে তাদের জন্য আপনি যদি একটু পরামর্শ দিতেন আচ্ছা আমার কাছে হলো মানে আজকে স্যার অনেকগুলো কথা বলেছে যেমন যে ডক্টরকে একই পেশেন্ট বিভিন্ন ডক্টরকে দেখানো অর্থাৎ কনফিডেন্স লেভেলটা যাদের খুব লো থাকে তারা আসলে কোনো রোগ মুক্তই হতে পারে না আমি যখনই যেখানে যাব আই হ্যাভ টু কনফিডেন্ট মাই যে আমি এখানে যাব আমি ভালো চিকিৎসা পাবো তার উপরে আস্থা রাখতে হবে বেসিক্যালি একটা জিনিস আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের লাইফে যে আমরা সৃষ্টিকর্তাকে দেখি না না দেখি বিশ্বাস করছি তাই না আমি যখন একজন ডক্টরের কাছে যাব যাবো আমি যেতে হবে যেমন আমি অনেক সময় আছি এর ক্ষেত্রে আমার কাছে এইড ভালো লাগে নাপা পা ভালো লাগে না মানে আমার মনে হয় না খেলে আমার ভালো হবে না এইস খেলে ভালো হবে সো দিস ইজ দ্য থিঙ্কিং সাইকোলজিক্যাল ব্যাপার আমি বুঝি এটা সেই জিনিসই জাস্ট দুটো ব্র্যান্ড আলাদা তো কিন্তু আমার মন বলছে যে আমি এইস খেলে ভালো থাকি এটা আমি সবসময় মনে করি সেম কিন্তু পেশেন্ট যখন ডায়েট করতে হবে এটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভ থিঙ্ক করতে হবে এবং ডায়েটের আসলে একটাই থিম সেটা হলো তুমি ক্যালোরি ইনটেক করো ক্যালোরি বার্ন করো সো দা পেশেন্ট হু লাভ টু ইট সে খুব ভালো খাতে পছন্দ সে বিরিয়ানি পছন্দ করে সে ফাস্ট ফুড জাঙ্ক ফুড পছন্দ করে সে খাবে বার্ন করে দিবে এখন ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এই দুটো খাবারকে কিন্তু আমরা নট অনলি ওয়েটের জন্য না করছে অনেক পেশেন্ট আছে যারা খুব ভালো ফাস্ট ফুড খায় জাঙ্ক ফুড পছন্দ করে তাদের আন্ডার ওয়েট তাদের কিন্তু আন্ডার ওয়েট তো সবার যে ওয়েট গেইন হয় এটাতে টানা তা ওয়েট গেইন আপনার ঘরের খাবারে হবে মেনলি ওয়েট গেইন হচ্ছে তার সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ সে কোনো কাজে ইনভলভ নাই বাচ্চাদের কেন ওবেসিটি হচ্ছে মা আদর করে খাওয়াচ্ছে আজ ছয় মাসের বাচ্চা দেখেছে সিক্স মান্থস অনলি সিক্স মান্থস তার ওজন সাড়ে দশ কেজি হাউ ইট পসিবল সো মায়ের ফুড প্যাটার্নটা শুনলে টোয়েন্টি ফোর আওয়ার্স বাচ্চাকে খাওয়াচ্ছে তো আমি বললাম তাহলে এটা আদর করে বাচ্চাকে মেরে ফেলা এটাই হচ্ছে আমাদের একটা দুটো সন্তান থাকে তাকে আমরা আদর করতে গিয়ে এই জিনিসগুলো করি তো যখন ডায়েট করতে আসে সবার ধারণা যে নেগেটিভ নেগেটিভ কোন জিনিসটা অতিরিক্ত সল্ট বন্ধ করা হয় এটা নট অনলি হার্টের পেশেন্ট যার যে ডায়াবেটিক যে কিডনি তার জন্য এটা সো তেল থেকে ফর্টি ফাইভ কিলো ক্যালোরি এখন যিনি হার্টের পেশেন্ট আহ বা হাইপার টেন্সিভ পেশেন্ট তিনি যদি বাহিরে গিয়ে যেমন অফিসের খাবারটা বাইরে নিচ্ছেন চাইনিজ ফুড খাচ্ছেন বা একটা ফাস্টফুড দোকানে একটা বার্গারই খেয়ে ফেলো সেখানে তো ট্রান্সফার দেওয়া বিকেলের নাস্তায় অনেকে ভুঁড়ি ভোজ করে একবারে ডিপ ফ্রাইড আইটেম গুলো তো আপনাকে প্রথমে ভোজ্য তেলের পিউরিটি আনতে হবে ভোজ্য তেল কিন্তু আমার জন্য প্রয়োজন কেন আমার ফ্যাট সেভেল ভিটামিন এর জন্য আমার ভোজ্য তেল লাগবে কিন্তু সেটা পরিমিত অর্থাৎ আমার বডির চাহিদা যতটুকু এর বাহিরে নিলে সেটা তো আমার বডিতে কোলেস্ট্রল ডিজি সবই হবে ব্যাড কোলেস্ট্রল তৈরি হবে তো ব্যাড কোলেস্ট্রলটাকে বডিতে করার জন্য সেই রুগীকে আমরা বলি তুমি হাঁটো সে যখন ওয়াক করবে ভিগোরাস ওয়াকিং দিবে তার কিন্তু ব্যাড কোলেস্ট্রল কমবে গুড কোলেস্ট্রল বাড়বে এটা একটা ন্যাচারাল ওয়ে সেকেন্ড হলো আমরা বাদাম খেতে বলি এবং কুকিং অয়েল যেটার স্মোক পয়েন্ট অনেক খায় সেটা দিয়ে তুমি ডিপ ফ্রাই খাও কিন্তু ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল আমরা খেতে বলি এই ক্ষেত্রে মাল্টি সিডস অয়েল ইজ ভেরি ভেরি গুড এখন বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলবো না তুমি অলিভ অয়েল এনে খাও এটা আমার দেশের তেল না কেউ এফোর্ড করতে পারলে সে খাবে আমার দেশের তেল কোনটা সরিষার তেল এটা আমার দেশের সরাসরি হয় সরিষাটা তো এটা যদি ঘানি ভাঙা সরিষার তেল হয় সে যদি প্রয়োজন মতো কনজাম করে কুকিং প্রসেস যদি চেঞ্জ করে তাহলে কিন্তু এটা তার জন্য হার্মফুল না এটা অতিরিক্ত হলে তখন ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ে এছাড়া কিন্তু অন্য কিছু না এটার মধ্যে এবং ওমেগা এটার আছে এছাড়া আমরা যে ফিশের কথা বলি যেমন ইলিশ মাছ অনেকে একদম ডিম যুক্ত বড় ইলিশ মাছ খায় এটাতে কোলেস্ট্রল বেশি এটাতে ব্যাট ফ্যাট বেশি ইলিশ মাছ কেউ খেতে চলে সে হলে সাতশো থেকে আটশো গ্রামের ইলিশ মাছ ডিম বাদ দিয়ে যেই মাছটা হয় কোনো তেল ইউজ না করে ইলিশ মাছটা রান্না করা শিখতে হয় অর্থাৎ মাছের তেলেই কিন্তু মাছটা হয় অনেকে ফ্রাইড ইলিশ মাছ খায় যেটা মানে ওটাতে কোনো কিছু কারণ ইলিশ মাছ একটা মাছ যেটা হলো নদী এবং সমুদ্র দু জায়গা মিলিয়ে হয় এটার ফুড ভ্যালু অন্য মাছের সাথে কম্প্রোমাইজ হয় তো না দিস ইজ ভেরি ভেরি গুড এটা আমার হার্টের জন্য ভালো ব্রেনের জন্য ভালো আমি একটা মাছ থেকে আমি যে পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম আমি যে পরিমাণ ওমেগা থ্রি ওমেগা সিক্স পাবো আমি কিন্তু আর কোথাও থেকে এটা পাচ্ছি না অন্য অনেক মাছ নেই সিজনে আমাদেরকে এটা পিক করতে হবে সিজনাল ফ্রুটস তার বলেছে আমিও যেমন এই সিজনে আমরা জাম্বুরা পেয়ারা যেটাই আছে এক্সিলেন্ট আমাদের দেশের এবং যার অঞ্চলে যেটা হয় সে ওটাই খেতে পারে কিন্তু একটা আমাদের সালাদ খাওয়ার অভ্যাসটা কম তো প্রত্যেকের খাবারে যদি একটা বেলায় সালাদ থাকে ইভেন কেউ যদি মনে করে লাঞ্চে জাস্ট হলো শসা টমেটো গাজর তিনটা কালারফুল ভেজিটেবল রিচ এন্টি অক্সিডেন্ট ফ্লেবোনয়েস এবং মাল্টি মিনারেল মাল্টি ভিটামিন যুক্ত কিন্তু এটাতে এবং এটাতে কিন্তু পানির পরিমাণও বেশ ভালো তো এখানে ফাইবারও আছে আমি সালাদ থেকে এতগুলো জিনিস পাচ্ছি তাই না সালাদটাকে নিলাম এবং সালাদ হলো ডিরেক্টলি আপনাকে মিনারেলস এর সাপোর্টটা দিচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স করছে সালাদের সাথে যদি কেউ মনে করে আমি একটা ডিম খাবো ও কিন্তু খাবারের তালিকা সবকিছুই পেল কাজে যিনি ডায়েট করতে চান তিনি যদি মনে করেন আজকে আমি এনজয় করব আমি আজকে কাচ্চি খাবো এক বেলা খেয়ে ফেলবে তখন তার যেটা পছন্দ তিনি যদি তার পরবর্তী বেলাগুলো আবার কন্ট্রোল করে ক্যালোরিটাকে ধরেন পরবর্তী বেলা তার দুশো ক্যালোরি মেনু আছে বিকেলের নাস্তায় সেখান থেকে একশো ক্যালোরি মাইনাস করে দিবে রাতের মেনুতে তার তিনশো ক্যালোরি আছে দেড়শো ক্যালোরি মাইনাস করে দেখ অ্যাডজাস্ট হয়ে যাবে তার ইভেন সে ভারী খাবার খেয়েছে সি আর হি হ্যাভ টু ভয়ের কিছু নেই এবং ডায়েট করতে গেলেও এটা ডাইভার্সিটি হতে হবে ভ্যারাইটি খাবার কারণ ন্যাচারাল এত খাবার আমাদের আছে আমি কেন একটা ফিক্সড খাবারে তাকে আটকে রাখবো সে প্রত্যেকটা খাবার এনজয় করে কমা তো আমাদেরকে চেঞ্জ করতে হবে খাবারের টাইম খাবারের মাপ পানির পরিমাণ দুশ্চিন্তা দূর রেগুলার যে পোর্শন সাইজ আমাদের যে পোর্শনটা এবং কোয়ালিটি অফ ফুড খুব খুব ইম্পর্টেন্ট যিনি হার্টের রুগী তাকে মাথায় রাখতে হবে যে অবভিয়াসলি যে বেলার খাবারে দুই থেকে তিন ঘন্টা পরে বিছানায় যাবে খেয়ে শুয়ে পড়তে পারবে না যার ফ্যামিলিতে হার্টের সমস্যা আছে তাদেরকে আমরা তিন ঘন্টা পরে বিছানায় যেতে বলি আর নরমালি আমরা যারা সুস্থ আছি যারা সুস্থ রাখতে চাই হার্টকে বা হার্ট অ্যাটাকে ঝুঁকি কমাতে চাই তাদেরকে বলি যে কেই বিছানা না খেয়ে হালকা একটু বিশ মতো হাঁটা তারপরে বসে থাকা এরপর দুই ঘন্টা গ্যাপে বিছানায় গিয়ে ঘুমানো কারণ যারা খেয়ে ঘুমিয়ে পড়ে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এই নিয়মগুলো যদি তারা মেনে চলে তাদের কিন্তু আমরা এখন যুগে আছি টিভি করোনাতে মানুষের ফুড হাবি চেঞ্জ কি আরো খারাপ হয়ে গেছে সো ডিভাইসের প্রতি অ্যাট্রাকশন মোবাইল রাতে দুইটা তিনটা পর্যন্ত ঘুম হলো একটা নিয়ামত এবং প্রপার সুস্থতা যদি চাই ঘুমের বিকল্প নাই ঘুমটা যদি আট ঘন্টার সাউন্ড স্লিপ হয় ওই পার্সন একদম রিএনার্জেটিক থাকবে খুব ভালো সার্ভিস দিতে পারবে এবং তার প্রত্যেকটা অর্গান ভালো থাকবে অনেক চমৎকার তথ্য দিয়েছেন এবং খুবই সাবলীল ভাবে একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা অংশই আসলে মানুষের জন্য খুবই উপকারী আর স্যার আপনার কাছে শেষবারের মতো আসছি যে আপনার দর্শকদের জন্য আপনি ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে ফেলেছেন একেবারে শেষ কথা হিসেবে যদি কিছু বলতেন স্যার আমি বিশেষ করে আজকে যেহেতু ওয়ার্ল্ড হার্ড ডে আমি সবাইকে বলবো যে যেহেতু আজকে আমাদের সঙ্গে সুন্দর করে বলেছেন খাদ্যাভ্যাস নিয়ে এবং আপনারা জানেন বর্তমান সময়ে ট্রান্সফ্যাট এটি কিন্তু অত্যন্ত একটু আলোচিত বিষয় ট্রান্সফ্যাট সম্পর্কে অনেকের ধারণা নেই বাংলাদেশের মানুষেরও কিন্তু নেই সারা পৃথিবীতে কিন্তু আপনারা জানেন যে এক সময় এই ট্রান্সফ্যাট আবিষ্কার করে একজন নোবেল নোবেল প্রাইজ পেয়েছিল পেয়েছিল পুরস্কার তখন কিন্তু খাদ্যের দাম কমানোর জন্য এবং আমরা জানেন যে এই হাইড্রোজেনেশন করে কিন্তু বর্তমানে আমরা দেখছি যে ডালডা বা জাতীয় কিছু বিভিন্ন ফাস্টফুড বিস্কিট অথবা আপনারা দেখছেন কেক এসবে কিন্তু সস্তা দরে যে ফ্যাট বলা হয় সেটাকে আমরা সাধারণভাবে ট্রান্সফ্যাট বলি যদি সাধারণ মানুষ সবাই বুঝবে না এবং সেই ট্রান্সফেটের কতটুক থাকতে পারবে খাদ্যমূল্য সেটা কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু আইন করেছেন যে এইটি একটি বার্গার খাচ্ছে তার গায়ে কত তার ভিতরে কতটুকু ট্রান্সফের্ট আছে সেটা লিখিব অনেক বিস্কিটের প্যাকেটের গায়ে কিন্তু ইদানিং লেখা শুরু হয়েছে বাংলাদেশে পুরোপুরি আইন নেই তবে আইনটি করা উচিত যাতে করে আমাদের দেশের মানুষ সচেতন হতে পারে এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে মানুষ খাদ্যের বিষয়ে আরো সচেতন হবে এবং স্কুলে যেটি বলছিলাম আমি প্রথমে স্কুলে শিশুদের খাদ্যের ব্যাপারে আমরা বলবো আরো সচেতন হতে পৃথিবীর অনেক দেশে কিন্তু আমরা দেখছি যে অভিভাবকদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া হয় যে এইরকম আশযুক্ত ফাইবার যুক্ত শাক যুক্ত খাবার যাতে তাদেরকে টিফিনে দেওয়া হয় এবং তাহলে কিন্তু ভবিষ্যতে তারা কিন্তু এই যে খারাপ ধরনের অস্বাস্থ্যকর যে খাবার যেগুলো নিয়ে যাচ্ছে টিফিনে সেগুলো কিন্তু বর্জন করতে পারলে ভবিষ্যতে তার শিশুদের বাংলা মিডিয়াম এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের শিশুদেরও দেখছি তারা কিন্তু ফাস্ট প্রতি এক ধরনের তাদের আসক্তি যেটি কিন্তু ভবিষ্যতে আমাদের হৃদরোগের জন্য সহায়ক আমি বলছি এক্ষেত্রে আমাদের এখন থেকে কাজ করতে হবে সরকারেরও কিন্তু এই বিষয়ে যেমন ভূমিকা আছে এবং আমরা বলবো যে সাধারণ মানুষের যেমন ভূমিকা আছে গণমাধ্যমের ভূমিকা আছে আমরা আমরা সব সময় বলছি সবাই মিলে আমরা চাচ্ছি নিজে সুস্থ থাকবো আমাদের পরিবারকে সুরক্ষা দিব এবং যদি সবাই মিলে সুরক্ষা দিই নিজের দেশকে সুরক্ষা দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ কিন্তু হেসে উঠবে এই করোনা কালে আমরা জানি করোনা শেষ হবে আমরা নতুন ভোরের অপেক্ষায় আছি এবং আমরা বিশ্বাস করি আরেকটি নতুন সূর্য আবে আমরা আবার আগের বাংলাদেশে ফিরে আসবো এবং হৃদরোগ মুক্ত বাংলাদেশের একটি প্রত্যাশা করছি অনেক অনেক ধন্যবাদ স্যার আমরা সেই সুন্দর সময়ের প্রত্যাশা সবাই মিলেই করছে এবং আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা আমাদের অনুষ্ঠানে সাড়া সাড়া দিয়েছেন দিয়েছেন জন্য জন্য এবং ব্যস্ত থেকে আজকে আমাদের সময় বের করেছেন এতখানি সময় দিয়েছেন আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দর্শক আপনাদের জন্য একইভাবে ভাবে জানাচ্ছি যেই জিনিসগুলো আমরা কিন্তু দেখতে পেলাম যে জিনিসগুলো ভালো যে অভ্যাসগুলো ভালো সেই অভ্যাসগুলো সেই জিনিসগুলো কিন্তু সব অসুখের জন্যই ভালো ঠিক একই ভাবে হার্টের জন্য ভালো এবং একটি কথাই বলতে চাই আজ এই ওয়ার্ল্ড হার্ট ডে তে বি স্মার্ট টেক কেয়ার অফ ইউর হার্ট অনেক ধন্যবাদ শুভরাত্রি সবাইকে শুভরাত্রি